তুমি দাঁড় করিয়ে দিচ্ছ। আবার খানিকক্ষণ বাদে শব্দটার অর্থ বদলে যাচ্ছে, সেই সংকোচন এবং স্থানান্তরের খেলা চলছে, আগুপিছু করছো তুমি। তার মানে এখানে আর একটা শব্দ কি আসছে আপনার, সেই যে ভুল বানানে লেখা ডিফার আস? হ্যাঁ, ডেফারাস, ডেফারাস, ডেফারাস কথাটা এখানে আসছে, ভুল বানানে লেখা। অর্থাৎ আমি লঙ্ঘন করতে যাচ্ছি, খেয়াল করে দেখো, প্রাতিষ্ঠানিক বানান বিধিকে। সেটাকে লঙ্ঘন করে আমি এমন একটা জিনিস তৈরি করছি যার কোনো স্থিরীকৃত সংজ্ঞার্থ দেওয়া যাবে না। তোমাদের তো সুকুমার রায় বলেছিলেন যে অভিধান ব্যাকরণ আর পঞ্জিকা, আগাগোড়া বুজরুকি আর গঞ্জিকা, এসব খেয়াল রাখো না কেন তোমরা। এবার অভিধানে মানেটাকে স্থিতিশীল করে দেওয়া হয়, কোনো একটা জিনিসের সংজ্ঞার্থ দিয়ে সেটাকে আবার জড় পদার্থে পরিণত করা হয়, জড়ীভূত হয়ে যায় আমাদের কথাগুলো, আর আকুপাকু করে ওই সারপ্লাস মিনিং যাকে বলে, যাকে বলে উদ্বৃত্ত মানের বিচ্ছুরণ, সেটা ঘটায় না। অথচ খেয়াল করে দেখো, তোমাদের দেশেই তো মেঘদূত, তোমাদের কালিদাস কবির মেঘদূত নিয়ে তোমাদের ওই আধুনিক লোকটি কী নাম বলো, যিনি ওই তোমাদের তুলনামূলক শব্দ, তুলনামূলক কী বলে বাংলায়, সাহিত্য বিভাগ তৈরি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধদেব বসু, ঠিকঠাক বলুন, কিন্তু আমাদের দেশ নিয়ে কিন্তু এইভাবে থমকালে চলবে না। হ্যাঁ, ভালোই বলেছ, গালাগালি করতেই পারো, আমি তোমাদের দেশের কতটুকুই বা জানি। বুদ্ধদেব বসু যখন মেঘদূত পড়তে বসেছেন, তখন তিনি দেখাচ্ছেন কালিদাসের কবিতার মানে একবার মাত্র বলে দিলেই ঝঞ্ঝাট মিটে যায়। মল্লিনাথ মানে করে দিলেন, ঝঞ্ঝাট মিটে গেল। উপমান উপমেয়র সম্পর্ক যেন খাপ আর তরোয়ালের সম্পর্ক, উপমান আর উপমেয়র সম্পর্ক, দেখো আবার ওই তুমি একটা হনুমান বললাম, হনুমান মানে তুমি উপমান, আর উপমেয় কি? উপমেয় হচ্ছে তুমি, তুমি উপমার যোগ্য, বুঝতে পারলে তো? এই উপমান উপমেয়র সম্পর্ক কালিদাসের কবিতায় যেন খাপ আর তলোয়ারের সম্পর্ক, একেবারে খাপে খাপে এঁটে যায়। কিন্তু যেই জীবনানন্দে আসছো তুমি, সঙ্গে সঙ্গে দেখো তোমাদের দেশের ঐতিহ্যকে স্মরণ করে পড়ো। তুমি জানো না আমাদের দেশের ইউরোপের ইতিহাস কি, ইউরোপের সঙ্গে তোমার যোগাযোগ নেই, তোমার জল হয় বোঝো, আমাকে বিকৃত করে নিয়েই বোঝো, কীরকম জীবনানন্দ দাস। আচ্ছা তুমি আমায় বলো তো, উটের গ্রীবার মতো নিস্তব্ধতার মানে কি? হ্যাঁ, এক এক সময় তুমি এক এক রকম মানে পাবে জানো, যখন আশ্রয়হীন হয়ে পড়বে, অথবা তুমি আশ্রয় যুক্ত, আমি তোমার গৃহে হসপিটালিটি চাইব, আতিথেয়তা চাইব, আস্তে আস্তে উটের মতো মুখটা গুজে দেবো তোমার তাঁবুর ভেতরে, তারপর ঢুকতে থাকবো, ঢুকতে থাকবো, ঢুকতে থাকবো, তখন তুমি এক মানেতে পাবে, অন্য সময় তুমি উটের গ্রীবার মতো নিস্তব্ধতাকে পাবে না, ওইভাবে পাবে না। তার মানে এক এক সময় এক এক মানের বিচ্ছুরণ দেখা দেবে। হ্যাঁ, সেখানেই সেই ভিত্তিতেই তো তৈরি হবে নন ডিসপোজেবল টেক্সট। যদি তুমি আমার লেখায় একাধিক মানের বিচ্ছুরণ না পাও, তাহলে তো একবার পড়েই ছুঁড়ে ফেলে দিতে পারো আমাকে, তাই তো? কিন্তু এই বক্তব্য তো খুবই মডার্নিস্ট বক্তব্য মনে মনে হচ্ছে, বুদ্ধদেব বসু মডার্নিস্ট ছিলেন নিশ্চিত, তোমরা ব্র্যান্ড নেম দিয়ে নিশ্চিন্ত থাকো তাই না? তুমি ভাবো না একটা লোকের, একটা ব্যক্তির বয়ানের ভেতর কতগুলো অন্তর্ঘাত সে নিজেই ঢুকিয়ে রাখে। এই ধরো স্বপক্ষ বিপক্ষ, তুমি আধুনিক বিজ্ঞানবাদের কথা বলবে, যেখানে একটা ফর্মুলা তৈরি করা হয়, একটা কমপ্লিট সিস্টেম থাকে, একটা ফর্মালিজম থাকে, সূত্রায়নের মধ্যে দিয়ে সমস্ত ঘরটা তার বাঁধা, সেখানে অন্তর্ঘাত কীভাবে ঘটলো দেখো, তাহলে বুঝতে পারবে আমার স্বপক্ষ বিপক্ষের তত্ত্ব। কীরকম কীরকমভাবে ঘটলো বিজ্ঞানবাদে, বিজ্ঞানের নিজের ভেতরে অন্তর্ঘাত আছে? হ্যাঁ, ধ্রুপদী বিজ্ঞানবাদ থেকে আমরা 1905 সালের পর থেকে সরে আসতে লাগলাম যখন, সেই জায়গাটা খেয়াল করো ভালো করে, তাহলে আমার ডিকনস্ট্রাকশন বোঝার হয়তো তোমার সুবিধে হবে। কীরকম? ধরো 1905 পরবর্তী অধ্যায়ে যে বিজ্ঞানটা এলো, তার ভেতর কতগুলো শব্দ দেখা দিল, যেমন ধরো আনসার্টেনটি, ইনকমপ্লিটনেস। হ্যাঁ, এই ইনকমপ্লিটনেসটা নিয়েই শুধু বলবো, কী যে করেন আপনি, কোথা থেকে কোথায় লাভ দিচ্ছেন আমি কিছু ধরতে পারছি না। পারবে, একটু ধৈর্য ধরো,
রহু ধৈর্যং, মুলতুবি রাখো খানিক্ষণের জন্য, এত দ্রুত গতিতে ছোট তোমরা, পারা যায় না এর সঙ্গে পাল্লা দিতে, আমার শরীরে সয় না, এত দ্রুত গতি কেন? না না দাঁড়ান, বিজ্ঞানবাদের ভেতরে এটা বোঝান আমায় যে ইনকমপ্লিটনেস ব্যাপারটা কি। 1913 সাল রাসেল আর হোয়াইট হেড মিলে লিখলেন প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। এই বইয়ের ভেতরে একটা অদ্ভুত প্যারাডক্স এলো, এটা তোমরা রাসেলস প্যারাডক্স বলো। এই প্যারাডক্সটা ধরো, এই ব্র্যাকেটের মধ্যে যে বাক্যটি বলছি সে বাক্যটি মিথ্যা, এটা সত্য মিথ্যা বার করো তো তুমি। দাঁড়ান একটু ভাবতে দিন, এই ব্র্যাকেটের মধ্যে যে বাক্যটা বলছি সেটা মিথ্যা, এটা সত্য মিথ্যা বার করতে দিন, পারছি না, এর সত্য মূল্য কি? আর একটু ভাবো, সমস্ত কলকাতাবাসীর মিথ্যেবাদী, এটা একজন কলকাতাবাসী বলল, তুমি এর সত্য মূল্য নির্ধারণ করো তো। হ্যাঁ, এগুলো রাসেলস প্যারাডক্স নামে খ্যাত। এই 1913 রাসেলস প্যারাডক্স দেখিয়ে দিল বিজ্ঞানের নিজের ভেতরে একটা গণ্ডগোল আছে, আমরা যে ফর্মাল সিস্টেমটা তৈরি করি সেই ফর্মাল সিস্টেমে সত্যের দাবি নিয়ে যে বাক্যগুলোকে হাজির করি সেই বাক্যগুলোই এই রাসেল প্যারাডক্সে এসে ঠোক্কর খায়, থেমে যায়, স্বপক্ষে বিপক্ষ ঢুকে থাকে। একজন কলকাতাবাসী যদি বলে সমস্ত কলকাতাবাসী মিথ্যেবাদী, তাহলে সেই কলকাতাবাসী নিজে কি মিথ্যেবাদী নয়? তাহলে তার কথাটাকে সত্যি হিসেবে ধরবো কী করে? কাছে এসো বাবা, বোঝো ভালো করে, 1913-এর 13টাকে উল্টে নাও, 31 করে নাও। 1931 সাল এই রাসেলস প্যারাডক্স থেকেই তৈরি হলো বিজ্ঞানের গণিতের ঘরে একটি বিখ্যাত উপপাদ্য, গোয়েডেলের উপপাদ্য। এগুলো যদি খেয়াল না করে তুমি ঝটপট আমার লেখা বুঝতে চাও, এই বিজ্ঞানের ইতিহাসটা, আমাদের দর্শনের ইতিহাসটা না পড়ে আমার লেখায় ঝট করে কিন্তু ঢুকতে পারবে না তোমরা। এটা পড়তে গেলে তোমাকে এই জিনিসগুলো জেনে নিতে হবে যে আগেই কি অন্তর্ঘাত ঘটে গেছে। ডিকনস্ট্রাকশন করে চেঁচাচ্ছ তোমরা, অথচ দেখো এইখানে স্বপক্ষে বিপক্ষ ঢুকে যাওয়ার রীতিনীতি রাসেলস প্যারাডক্স থেকে গোয়েডেল থিওরেমের ভেতরেই ঘটে গেছে। ডায়ালেকটিক আর এক অধিবিদ্যা, সে সিনথেসিসে পৌঁছেছে, থিসিস অ্যান্টিথিসিস মিলিয়ে। এইভাবেই তো তোমাদের পাড়ার ওই যে কী সব মার্ক্সবাদী চর্চার ফর্চার ভেতর পড়ানো হতো, ওসব নয়, ওসব নয়, ওরকম ব্যাপার নয়। হেগেলীয় অধিবিদ্যার ভূত আমাকে তাড়া করবে না, আমাকে ভাবতে হবে এই নিজের পক্ষে বিপক্ষ ঢুকে যাওয়া, থিমের ভেতরে ভ্যারিয়েশন ঢুকে যাওয়া। আচ্ছা, এই যে আপনি যে আমার ভেতর ঢুকে পড়ছেন, আমি অথবা আমি ঢুকে পড়ছি আপনার ভেতরে, আপন পর ভেদ অথবা অভেদ তো, সেটাও একটা চিন্তার বিষয়। আমি তোমার মধ্যে ঢুকছি, তুমি আমার ভেতর, আপন পরের ভেদ, কোনটা ভেতর আর কোনটা বাইর বলতে পারো? দাঁড়ান দাঁড়ান একটু, যদি ধীরে সুস্থে বলেন, আমার ঘুলিয়ে যাচ্ছে, একটা থেকে আর একটাই যেভাবে লাভ দিচ্ছেন। আচ্ছা, ভেতর বাহির, সত্যি আমার আউটসাইড মাই সেলফ, আমার বাইরেটা, এই তো আপনি আছেন আমার বাইরে বসে, আপনি পর, আবার আপনি আমার ভেতরেও তো আছেন, নইলে আপনি বেরোলেন কী করে, আপনার আবির্ভাব ঘটল কী করে? হ্যাঁ, এই ভেতর বাইরটাকে, এই তোমার তেকাঠাটা তোলো, ত্রিকোণ, খেয়াল করে দেখো এই যোনি আকৃতি, এই যোনির ভেতরেই আছে, তোমরা বলো সতীচ্ছদ, আমরা বলি হাইমেন, এটা কি ভেতরে আছে না বাইরে আছে তোমাদের ফিজিওলজি অনুযায়ী? দাঁড়ান দাঁড়ান, আমাদের দেশের একটা কথা বলবো, আমার আমি যখন শিবলিঙ্গটা দেখি, শিবলিঙ্গটাকে ঘিরে একটা যোনি রয়েছে, এই যোনিটাকে অনেকেই খেয়াল করি না। হ্যাঁ, খেয়াল করবেই না তো, কারণ ওই চিহ্নটা একটা স্টিরিওটাইপে পরিণত হয়েছে, সেই জন্য খেয়াল থাকে না ওটার। তাহলে ওই যে যোনিটা, শিবলিঙ্গটা একটা অদ্ভুত, একেবারে 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে, এরকমভাবে তো কখনো খাড়া অবস্থায় লিঙ্গ থাকতে পারে না, ওটা পেনিস নয়, ফ্যালাস, পেনিস ফ্যালাস। হ্যাঁ, তফাতটা তুমি লাকার ভেতরেও দেখবে, এই তফাতটা করছেন উনি,
পেনিস এবং ফ্যালাসের চিহ্নের চিহ্ন, ওই ফ্যালাসটা হচ্ছে চিহ্নের চিহ্ন, কিন্তু আমি বলবো চিহ্নের চিহ্ন নয়, ওই চিহ্নটা স্বয়ং উপস্থাপন, তুমি যতই পুনঃ উপস্থাপন বলো না কেন, স্বয়ং উপস্থাপন। হ্যাঁ, এবার তুমি ওই শিবলিঙ্গটার দিকে তাকাও, ভালো করে তাকিয়ে দেখো যে তুমি গর্ভের ভেতরে রয়েছ। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় মায়ের পেটের ভেতরে রয়েছি, গর্ভের ভেতরে। মা প্রকৃতি, মা প্রকৃতি, এখানেও গণ্ডগোল পাবে তুমি। তুমি সাংখ্য দর্শন বলছো তো? আপনি সাংখ্য দর্শন জানেন? আরে বাবা, ভারতীয় দর্শন থেকে ঝেড়েছি, এই কথাটা আমি কারোকে বলি না, কোনোদিন বলি না, তোমার কাছে বলে ফেললাম, কোথাও কারোকে বলো না। হ্যাঁ, এটা না আমারও মনে হচ্ছে বারবার। আচ্ছা, সাংখ্য দর্শনে কী বলছিলেন? প্রকৃতি আর পুরুষ, এটা দুটো মানে পাবে তুমি দুরকমভাবে পড়লে। আমি যেমন ফার্মাকোন পড়ছি যখন সক্রেটিসের ডায়ালগের ভেতরে, তখন কখনো বিষ আর অমৃত হয়ে উঠছে, ঠিক সেইভাবে তুমি সাংখ্য দর্শনে প্রকৃতি আর পুরুষের দুটো করে মানে পাবে। একটা হচ্ছে প্রকৃতি জড়, ফিমেল নয়, প্রকৃতি জড় ম্যাটার, স্ত্রীলিঙ্গ নয়, আর পুরুষ হচ্ছে চেতন। পুরুষ মানে কিন্তু সেখানে মেল নয়, পুং নয়, স্ত্রী নয়, পুং নয়। কিন্তু ভাষ্যগুলো পড়তে পড়তে যখন আসবে, তখন দেখবে প্রকৃতি পুরুষ নারী এবং পুং হয়ে উঠছে। দুরকমভাবে পড়তে পারো তুমি, তোমার যেরকম ইচ্ছে, অথবা তিন রকমভাবে, অথবা চার রকমভাবে, অথবা এন সংখ্যকভাবে পড়তে পারো। পড়তে পারো পড়া, লিখতে পারো লেখা, এগুলোকে আমি আর নির্বিকল্প ভাবছি, আমি বিকল্প ভাবছি না, এগুলো প্রত্যেকটা নেই বিকল্প, প্রত্যেকটি উপস্থাপন। আচ্ছা, এই যে গর্ভের ভেতর রয়েছি, আবার আমি তো নেই গর্ভের ভেতর, মায়ের পেটের ভেতর না, নেই বলেই তুমি ওখানে শিবলিঙ্গটার ওপরে কতগুলো জিনিস ঢেলে দিচ্ছ যেগুলো সাদা রঙের। ওই সাদা রঙটার সঙ্গে সিমেন্টটাকে মিলিয়ে নাও, বীর্যটাকে মিলিয়ে নাও, সেগুলো ঢেলে ঢেলে দিচ্ছ সাদা রঙের কতগুলো তরল পদার্থ। তাহলে তুমি গর্ভের ভেতরেও আছো বটে, আবার নেইও বটে। হ্যাঁ হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাইছিলাম আপনাকে। উত্তেজিত হয় না, দাঁড়াও, ধীরে সুস্থে ভাবো। তাহলে আমি যেটা হাইমেন বা তোমাদের কথায় সতীচ্ছত, সতীর কথাটার ভেতরে ভেবে দেখো, সতীপনা, ভার্জিনিটি, এই কনসেপ্টটা তোমাদের ভেতর চলে এসেছে আমাদের জায়গা থেকে। তা একটা ছদ আছে, এইটুকু বলি, সতী শব্দটাকে আপাতত বাদ দিয়ে রাখি, মূলতুবি রাখি, কারণ সতী নিয়ে কথা পাড়তে গেলে অনেক সমস্যা পড়ে যাব আমি, তাই শুধু ছত্রা নিয়ে ভাবি। এই ছত্রা ভেতরে না বাইরে সেটা দেখো, দেখে তারপর শিবলিঙ্গটার দিকে তাকাও। দেখে তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমি মায়ের পেটের ভেতরেও আছি বটে, আবার মায়ের পেটের ভেতরে নেইও বটে। হ্যাঁ, তার মানে ইনসাইড আউট, আউটসাইড ইন। এই যেমন আমি তোমার ভেতরেও আছি বটে, তুমি স্মৃতিতে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বসে তুমি উপস্থাপিত করছো, ফোর্থ সিনেমা তৈরি করছো, যার কোনো লিখিত প্রাক নির্ধারিত রূপ নেই, আমাকে উপস্থাপিত করছো, আবার তোমার কথাগুলো আমার ভেতরে সে দিয়ে যাচ্ছে। এই তো পারস্পরিক আদান প্রদানের খেলা চলছে, তোমার ভেতরে আমি আছি বটে, আবার নেইও বটে, তুমি আমার ভেতরে আছো বটে, আবার নেইও বটে। হ্যাঁ, দর্শন তো তাই, দর্শন হচ্ছে এই সেকল পরম্পরা, ভুলে যাও, ভুলে যাও সে কথা। আজ হচ্ছে টেকনোক্র্যাট, প্রযুক্তিবিদ্যের জগৎ, এই জগতে দার্শনিকরা আজকে বিলুপ্ত প্রায় প্রজাতি। কি বলছেন আপনি? হ্যাঁ, দর্শনের এন্তেকাল ঘটেছে, দর্শন মারা গেছে, দর্শন শেষ। কেন এরকম ঘটল সেটা নিয়ে ভাবতে গেলে তোমাকে অন্য অনেক কিছু ভাবতে হবে, কিন্তু আমি ভাবছি নিউক্লিয়ার ডেটারেন্সের কথা। নিউক্লিয়ার ডেটারেন্স,
আপনি পলিটিক্যাল মন্তব্য করেন তাহলে, রাজনৈতিক বক্তব্য রাখেন, খেয়াল করো না তোমরা, সেটা আপনার চ্যাংড়ামির জন্য জানেন। অভিযোগ মেনে নিলুম। হ্যাঁ, নিউক্লিয়ার ডিটারেন্স, নিউক্লিয়ার পাওয়ার, এটা তো মানুষকে সর্বশেষ জায়গায় নিয়ে গেছে, আত্মঘাতী জায়গায়। এই আত্মঘাতী প্রকল্প, ডেটার করার প্রকল্প, অর্থাৎ তুমি তোমার প্রতিবেশীকে, প্রতিবেশী রাষ্ট্রকে ভয় দেখানোর জন্য তুমি ফোঁস করছো, ছোবলটি মারছো না। কিন্তু যে ফোঁসটি তুমি করলে, তার ভেতরে দিয়ে যে বিষ নিঃশ্বাস চারদিকে ছড়িয়ে গেল, সেই বিষ নিঃশ্বাসকে তো তুমি আটকাতে পারলে না। জমির ভেতরে, ভ্রূণের ভেতরে ঢুকে পড়ছে ইউরেনিয়াম প্লুটোনিয়ামের গুঁড়ো, তুমি আটকাতে পারছ? তৈরি হচ্ছে তেজস্ক্রিয়তা তোমার শরীরে, আটকাতে পারছ? অতএব নিউক্লিয়ার ডেটারেন্স বা নিউক্লিয়ার পাওয়ার দেখিয়ে ভয় দেখানো বা ফোঁস করার নীতি, এই ফোঁস করার কথা তো তোমার তো ঠাকুরের কথা থেকেই বললাম আমি। আমি দেখেছি গদার বলে আমাদের দেশে যে চিত্র পরিচালক আছেন, তিনি ঠাকুরের কথা ওই তার কন্টেম্প ফিল্মে বলেছিলেন, তার থেকেই আমি পড়ে টড়ে নিই, জেনে নিই। তা এই ঠাকুর বলছেন ওই ফোঁস করা সাপের গল্প জানো নিশ্চয়ই? এই একটা সাপ সবাইকে ছোবল দিত, তা এক সন্ন্যাসী এসে বললো যে ছোবল দিও না, তুমি ফোঁস করে ভয় দেখাও, দেখবে না, ফোঁস করে ভয় দেখিও না, প্রথমে বলেছিলেন যে তুমি নির্বিষ হয়ে যাও। তা সাপ নির্বিষ হয়ে গেল, এবার লাথি ঝাঁটা খেতে লাগলো, অপরের হাত থেকে মার খেতে লাগলো। তখন সন্ন্যাসীকে ডেকে বললো যে দেখুন, আমি তো এইরকম ঝাড় খাচ্ছি বাইরের লোকেদের কাছ থেকে, আপনি তো আমাকে এরকম বৈষ্ণব হয়ে যেতে বলেছিলেন। বললেন দেখো, তোমায় বৈষ্ণব হয়ে যেতে বলেছিলাম বটে, নির্বিষ হয়ে যেতে বলেছিলাম বটে, কিন্তু তা বলে বলিনি যে ফোঁস করো না, একটু ধমকানি দাও, মাঝে মাঝে একটুখানি ছোবলটা তোলো, কিন্তু মেরো না কারককে। এই ঠাকুরের গল্পটা থেকে নিউক্লিয়ার ডেটারেন্সের ফোঁস করার গল্পতে এসো। এই ফোঁস করার নীতিটা নিয়ে আমরা যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসি, আমরা একটা বোম ফাটাই তো ওরা একটা বোম ফাটায়, সেখানে বিষ নিঃশ্বাস আটকায় না, তাই তো আটকায় না। দাঁড়াও দাঁড়াও, এই বিষের কথা বললেই আমার সক্রেটিসের কথা মনে পড়ে। সক্রেটিসের হাতে তুলে দেওয়া হচ্ছে হেমলকের বিষের পাত্র, আজকে দার্শনিকদের হাতেও তুলে দেওয়া হয়েছে সেই হেমলক বিষের পাত্র, দার্শনিক নেই। আমরা সক্রেটিসের পাদটিকা লিখেছি এতদিন ধরে, আধুনিক পাশ্চাত্য দর্শন সক্রেটিসের পাদটিকা হয়েছে তার বিরোধিতা করে অথবা তার স্বপক্ষে কথা বলে। স্বপক্ষে বিপক্ষ কিন্তু সর্বত্রই ঢুকে থাকে, তাহলে বোঝো ডিকনস্ট্রাকশন ব্যাপারটা কি, অথবা বুঝো না, সংজ্ঞা দিতে যেও না, কোনো সংজ্ঞার্থে থিতু থেকো না, ডিফারেন্সের ব্যাপারটা বোঝো, এটাকে ফরাসি উচ্চারণে ডিফারেন্স বলা হবে, সেটা বোঝো যে আমি কথাকে মূলতুবি রাখি কী করে, কথা বলার ভঙ্গিমাই বদলে যাবে তোমার, তুমি দেখতে পাবে আনাচে কানাচে যে পরিচিত শব্দগুলো তোমার চারপাশে ঘুরছে, শব্দচিহ্নগুলো সেগুলোর কেমন যেন অন্য রকম হয়ে যাচ্ছে। এ তো আপনি যুদ্ধ করছেন, আমার মনে হচ্ছে আপনার ডিকনস্ট্রাকশন যেন একটা মিলিটারি স্ট্র্যাটেজি। এ কী গো, তুমি আমায় যুদ্ধের ফাঁদে ফেলে দিলে নাকি? হ্যাঁ, এটাও যেন যুদ্ধ, শব্দের ভেতরে এক অন্তর্ঘাতী যুদ্ধ তৈরি করছেন আপনি। এবং আমার যেন মনে হচ্ছে এই নকল ব্যাপারটাতে আপনার খুব একটা আস্থা নেই। আস্থা কথাটা ব্যবহার করলে এটাও সমস্যাজনক, প্রতিটা শব্দ কথা বলতে গিয়ে আমরা আটকে যাই। তোমাদের দেশে নাগার্জুন কী বলেন জানো? বলেন যে যখন আমরা কথা বলি তখনই সেই কথাটা মিথ্যা হয়ে যায়। তেমনি আমরা কথা বলতে গিয়ে যে শব্দগুলোতে আটকে আটকে যাচ্ছি, প্রতিটা শব্দে আটকে যাচ্ছি, আস্থা, বিশ্বাস, ফেথ। দেখো, তুমি রিলিজিয়ানের কাছাকাছি চলে গেলে, মেটাফিজিক্সে চলে গেলে, আমি বলছি একটুখানি মুলতুবি রাখি না খেলাটা, খেলাটাকে নকলের নকল, নকলের নকল, কপিস কপি, যত নকল হবে সেটা খারাপ, এই আপেক্ষিক গুরুত্ব প্রদানের খেলাটা থেকে একটু নিজেকে গুটিয়ে নিয়ে দূরে সরে এসে দেখি। এই দূরে সরে এসে দেখাটা ফরাসি শব্দে বলা হয় ফ্ল্যানেউর,
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, আপন মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। দেখো এই বিশ্বলোক ব্যাপারটা কি, তার সঙ্গে কি করে সাড়া পাবো আমি জানি না, মালুম নেই আমার। কিন্তু আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ালেই নূতন দেখার দেখা চাকাতে পারি, পারি। কিন্তু দেখো আমার কিন্তু আর সময় নেই, আমি চললাম এখন। এত তাড়াতাড়ি চলে যাবেন, আমি তো এখনও পুরোটা বুঝে উঠতে পারিনি। চেষ্টা করো, নিজে খোঁজো, আমি খেয়েই ধরিয়ে দিলাম মাত্র। কী কী খেয়েই ধরালেন যেন, একটুখানি দাঁড়ান, আমার মাথা টাথা গুলিয়ে যাচ্ছে সব। আমি একটুখানি বোঝার চেষ্টা করি। নকলে নকল নেই উপস্থাপন, প্রত্যেকটা উপস্থাপন নেই আছে, নেই আছে। এটা সর্বতোভাবে সদা সদা বিপ্রতীকভাবে যেন উপস্থিত, উপস্থিত এবং অনুপস্থিত একই সঙ্গে। দুই বা তিন বা চার বা এন সংখ্যক নাম্বারের খেলা চলছে। ধরা যাক আমি একটি নাটক অভিনয় করছি, সেই নাটকটা আমি এইভাবে বুঝেছি জানেন তো, সেই নাটকটা ধরুন হ্যামলেট। আমি বিষণ্ণ হ্যামলেট হতে পারি, আমি প্রচণ্ড চিৎকার করে পাগলের মতো উন্মাদের মতো আচরণ করে হ্যামলেটটা হতে পারি। প্রত্যেকটাই তো এক একটা উপস্থাপন হবে। হ্যাঁ, শেক্সপিয়ারের এত বছরের ইতিহাসে নাটকগুলোর যা উপস্থাপন হয়েছে, হ্যামলেট এক এক রকম এক একবার হয়েছে। তুমি শেক্সপিয়ারের নিজের নাটকেই দেখো, মিডসামার নাইটস ড্রিম, সেই নাটকে দেখতে পাবে শ্রমিকরা নাটক করছে কীভাবে জানো। সেখানে শ্রমিকদের একটা নাটকের দৃশ্য আছে, অ্যাফ্লুয়েন্ট সোসাইটির লোকেরা সেখানে বেড়াতে গেছে, প্রেম টেম করছে, এ ওর প্রেম গুলিয়ে যাচ্ছে, বন দেবতা ঝামেলা পাকাচ্ছেন। কিন্তু সেখানে শ্রমিকরা যখন নাটক করতে এলো, তখন তাদের এক একজন হয়ে উঠল কেউ দেওয়াল, কেউ চাঁদ। এবং তারা বলে নিল মুখ খুলে, যেমন সিংহটা মুখ খুলে বলে নিচ্ছে যে আমি সিংহ নই, কিন্তু আমি অমুক শ্রমিক, আমাকে ভয় পেও না তোমরা। আমিও তাই এই সিনেমাটা করার সময় বলে নিচ্ছি, এটাকে